সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, আর সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, যেহেতু আমরা একজন অ্যাটর্নি পেয়েছি, আমরা কথা বলবো আইন বিষয়ক এবং অভিবাসন সংক্রান্ত। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে facebook.com/tbn24usa। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমরা আইন বিষয় নিয়ে শুরু করি। আমরা প্রতিবারই যেরকম আলোচনা করি যে অভিবাসন সংক্রান্ত কোনো নতুন নীতি এসেছে কিনা, কি কি পরিবর্তন এসেছে, সেই জায়গাটি নিয়ে শুরু করতে চাই। এই সপ্তাহে সবচেয়ে আলোচিত যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি প্রোক্লেমেশন জারি করেছে হোমল্যান্ড সিকিউরিটিকে, যে অ্যাসাইলাম বিষয়ে পরিবর্তন আনার জন্য। সো উনি যে নিজেই যে পরিবর্তনগুলো রিকমেন্ড করেছে, সেটি হচ্ছে যে প্রতিটি অ্যাসাইলাম কেস ইভেন ইমিগ্রেশন কোর্টও 180 দিনের মধ্যে শেষ করতে হবে। পাশাপাশি যারা অ্যাসাইলাম সিকার আছে, যারা অ্যাসাইলাম আবেদন করবে, তাদের জন্য নির্দিষ্ট ফি ধার্য করার জন্য। সো এই দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরেকটি বিষয় যিনি উনি যেটা ইম্পর্টেন্স দিয়েছে, সেটি হচ্ছে যারা এদেশে অবৈধভাবে প্রবেশ করবে, তারা যেন অ্যাসাইলাম করা থেকে বিরত রাখা যায়। সেই জিনিসগুলো মানে রুল জারি করার, রুল তৈরি করার জন্য 90 দিন সময় দিয়েছে। সেটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা শুরু হয়ে গিয়েছে। এখন কি হয় দেখা যাক। যেমন বিভিন্ন আপনার ইমিগ্রেশন গ্রুপ, তারা বলছে যদি ফি ধার্য করা হয়, সেটা এমনিতে তারা কিন্তু বেয়ার হ্যান্ডে এদেশে আসে, তাদের জন্য এটা মোর বার্ডেন হয়ে যাবে, তারা পুয়ার লোকদের জন্য আরো এটা সিরিয়াস একটা হার্ডশিপ হয়ে যাবে। আর সেকেন্ড থিং, যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলো মোস্ট লাইকলি হায়ার কোর্টে গিয়ে হয়তো বা এটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো এই জিনিসটি নিয়ে কিন্তু, এটা তো জাস্ট শুধু উনি একটা প্রোক্লেমেশন জারি করেছে, মানে একটা নির্দেশনা দিয়েছে যেন এটা করা যায় কিনা, কিন্তু এটা যেটা হয়েছে জনগণের মধ্যে একটা কিন্তু আতঙ্ক অলরেডি তৈরি হয়ে গিয়েছে দেখা যাচ্ছে। মানে এই বিষয়টিকে, হ্যাঁ, হয়তো সবাই ভাবছে যে বিভিন্ন মিডিয়াতে এসছে, নিউজ গুলো দেখেছে, দেখার পর সবাই ভাবছে যে লটা হয়ে গেছে, হয়তো বা 180 দিনের মধ্যে তার কেসটি হয়তো বা 180 দিনের মধ্যে হয়ে যাবে। সো সেটা নিয়ে কিন্তু বেশ দেখা যায় যারা এই ধরনের সিচুয়েশনে আসছে, তারাই কিন্তু বেশ সংখ্যার মধ্যে আছে। আপনার কি মনে হয় যে এটির নেতিবাচক দিকটি আমরা আলোচনা করলাম, যে যাদের ফাইন ই করার, কিন্তু 180 দিনের মধ্যে যদি দ্রুত এটি কেসের সমাধান হয়ে যায়, সেটির তো ইতিবাচক দিকটি কি আছে? না, বর্তমান যে ল আছে, যে রুল আছে, সেটিও কিন্তু 180 দিনের মধ্যে নির্দেশনা আছে। এবং সরাসরি আপনার জাস্টিস ডিপার্টমেন্ট থেকে ইমিগ্রেশন জাজদের কাছে নির্দেশনা আছে যে প্রতিটি কেস 180 দিনের মধ্যে সম্পূর্ণ করতে হবে। তো যখনই দেখা যায় যে কোনো জাজ, নতুন জাজ, তার কোনো আপনার সেরকম ব্যাকলগ নেই, সে কিন্তু 180 দিনের মধ্যেই কিন্তু ফাইনাল হিয়ারিং এর ডেটটি ইস্যু করে। কিন্তু দেখা যায় যে 8 লক্ষ ইমিগ্রেশন কেস অলরেডি আপনার আপনার ইমিগ্রেশন কোর্ট সিস্টেমে এটা আছে। তো সেই ক্ষেত্রে বিচারকদের, এক এক বিচারকের হাতে প্রায় 2-3 লক্ষ কেস পড়ে আছে। তো তাদের পক্ষে কিন্তু 180 দিনের মধ্যে স্কেজুল করা এটা সম্পূর্ণ কিন্তু অসম্ভব। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, নিউ আরো মেবি 100 ইমিগ্রেশন জাজ এমপ্লয় করতে হবে, করলে হয়তো বা তাহলে সবগুলো কেস ভাগ করে দিলে আগের কেস। সেটা তো ডেমোক্রেটদের দাবি, তারা কিন্তু বারবারই বলছেন যে অভিবাসন, যে জাজ বিচারকদের যে নিয়োগ, সেই জায়গাটিতে কিন্তু তারা বারবার জোর দিয়েছিলেন। হ্যাঁ, সেটি করলে কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা চাচ্ছে যে 180 দিনের মধ্যে কেসটি সম্পূর্ণ করতে হবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি এটা করার সম্ভাবনা আছে। কিন্তু বর্তমান যে ম্যান পাওয়ার, সে অনুযায়ী করা সম্ভব? এটা 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 মানে বাস্তবসম্মত চিন্তা ভাবনা। হ্যাঁ, সেটাই। কিন্তু সেটা করতে গেলে অবশ্যই আরেকটি রিকমেন্ডেশন আসবে, যেন আরো 100 ইমিগ্রেশন জাজ নিয়োগ করা হোক। আচ্ছা, সেটির একদম সাথে সাথে আরেকটি বিষয়, কঠোরতার জায়গাটিও জানবো। তবে একজন ফোনে আছেন, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, প্রশ্নটি করতে হবে, নামটি বলে। আমার নাম হলো উবাইদুল হক। উবাইদুল হক, জি উবাদুল হক ভাই, বলুন। আমার মেয়ের ছেলে বিচার অ্যাপ্লাই করেছিল, তো ইমিগ্রেশন ইন্টারভিউ কেটে গেছে 14 জুলাই। এখন পাসপোর্ট নেওয়ার জন্য, এখন তো এখনো পাসপোর্ট দেয় নাই, এখন কি করা?
প্রশ্নটি কি বুঝতে পেরেছি? সম্ভবত যে ঢাকার ভিসা সংক্রান্ত হুম উনি হুম প্রশ্ন করেছে, তাহলে যদি কোনো বিলম্ব হয় সেক্ষেত্রে ওনার যেটা করা দরকার সেটি হচ্ছে সরাসরি ঢাকা এমবিসিতে ওদের যে কাস্টমার সার্ভিসের কন্ট্যাক্ট ইমেল আছে সেই ইমেলে ইমেল করে। আরেকজন আছেন আমাদের সাথে, সেই সাথে দর্শক আমরা সবসময় একটু অনুরোধ করে থাকি যে আপনাদের সুবিধার্থের জন্য আপনারা স্পিকারটি বন্ধ করে নিবেন, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিবেন এবং সুস্পষ্ট ভাবে সংক্ষিপ্ত ভাবে প্রশ্নটি করতে হবে। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমি মামুনুল বলছি। আমি আর আমার একটা প্রশ্ন ছিল যে 2 বছরের পারমিশন নিয়ে বাংলাদেশে গেলে মাল্টিপল টাইম আসা যাওয়া করা যাবে? কি বলবেন? এটা একটা ব্যাপার আছে, এখানে যদি কেউ পারমিশন নিয়ে 2 বছর পারমিশন, দ্যাট মিনস হচ্ছে যারা গ্রিন কার্ড ধারী তারা চাইলে 2 বছর একটা ম্যাক্সিমাম পারমিশন নিতে পারে। হুম হুম তো এখন যদি দেখা যায় কেউ একজন 2 বছর পারমিশন নিয়েছে, তাকে কিন্তু এমন কোনো অব্লিগেশন নেই যে একেবারে 2 বছর কাছা শেষ করে মানে কাছাকাছি সময় যেন ব্যাক করতে হবে। হুম হুম উনি ইচ্ছা করলে যখন ইউএসএ লিভ করবে এনি টাইম ব্যাক করতে পারে, আবার উনি আবার ব্যাক করতে পারে। সেই হিসাবে যদি কোনো সময় দরকার হয় দেখা যাচ্ছে যে ওনাকে 1 বছরের বেশি থাকতে হবে, তখন যদি ওনার কাছে সেই ট্রাভেল পাসটি থাকে 2 বছরের যেই ট্রাভেল পাসটি সেটার যদি মেয়াদ থাকে ওই সময়ের মধ্যে উনি যে কোনো সময় দেশের বাইরে অবস্থান করে ফিরতে পারবে, দ্যাট মিনস হচ্ছে উনি আসা যাওয়া করতে পারবে, সেক্ষেত্রে কোনো বাধা নেই। কোনো সমস্যা নেই। আরেকজন আছেন, কে আছেন ফোনে? কে আছেন? সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি আমি বলেছেন? রেজাল্ট আমি রেজাল্ট করুন বলছি সানি সাইড থেকে। জি ভাইয়া, প্রশ্নটি? আমি অ্যাটর্নি মাহমুদুর রহমান সাহেবকে একটা প্রশ্ন করতে চাই। উনি আছেন, প্রশ্ন করুন ভাইয়া। আচ্ছা, আমার ছোট ভাই এবং তার ফ্যামিলির জন্য আমি 2006 এ অ্যাপ্লাই করেছিলাম, এখন তার ভিসা অ্যাভেলেবল হয়েছে, বাংলাদেশে চিঠি চলে গেছে, কিন্তু তার বড় মেয়েটা যখন অ্যাপ্লাই করেছিলাম তখন 9 বছর বয়স ছিল, ছোটটার বয়স 6 বছর, এখন তো বড়টার বয়স 21 বছর হয়ে গেছে, সে কি তার বাপ মার সাথে আসতে পারবে? কি বলবেন? হ্যাঁ, এটা খুবই একটা চমৎকার প্রশ্ন। সেটা হচ্ছে আবারও সেই সিএসপি এর রুল আলোচনা করতে হুম হয়। হুম ওনার যে প্রশ্ন সেটা হচ্ছে 21 বছর যেটা হয়ে গেছে, দেখতে হবে উনি যখন ওনার ভাইয়ের জন্য I-130 যেটা ইনিশিয়াল পিটিশন ফাইল করেছিল এবং হুম হুম সেটা অ্যাপ্রুভাল যখন আসছে, এই অ্যাপ্রুভাল এবং ইনিশিয়াল পিটিশন এটার মধ্যে যে সময়টুকু পার হয়েছে সেই সময়টুকু কিন্তু ওই 9 বছরের মেয়েটি ক্রেডিট পাবে। এখন আচ্ছা, ভিসা এখন অ্যাভেলেবেল হয়েছে, উনি যদি 21 বছর সামথিং হয় আমার মনে হয় উনি ভিসা পাবে, এবং সেক্ষেত্রে যদি ইনকেস যদি ইমিগ্রেশন কোনো ওনাকে বাদ দেয় অথবা অন্য কোনো সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে তাদেরকে সিএসপি রুলের মাধ্যমে রিকোয়েস্ট করতে হবে যেন মেয়েটিকে ইনক্লুড করা হয়। আচ্ছা, মানে সুযোগ আছে? হ্যাঁ, সুযোগ আছে, সুযোগ আছে। তারপর ওনাকে একটা বিজ্ঞ অ্যাটর্নির সাথে আলাপ করে দেখতে হুম হবে যে হুম হুম কতটুকু সময় উনি ক্রেডিট পাবে। আচ্ছা, সেই জায়গাটিতে আমরা এই অনুষ্ঠানে কিন্তু বলি যে আমরা সাধারণভাবে আপনাদের অনেক কিছু না জেনে কিন্তু সাধারণভাবে আপনাদের তথ্যগুলো সরবরাহ করা হয়, তবে ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার আপনার যাকে পছন্দ তার কাছে যাবেন, তবে দেখে নেবেন তিনি বিশেষজ্ঞ কিনা এবং সেই বিষয়ে তিনি অভিজ্ঞ কিনা, এবং তার কাছ থেকে পরামর্শ নিয়ে ব্যক্তিগত ভাবে সিদ্ধান্ত নেবেন। কে আছেন? আপনার স্পিকারটি বন্ধ করে নিতে হবে, ফোনের স্পিকারটি বন্ধ বন্ধ করতে হবে। জি, এখন প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন ছিল স্যার, আমি একটা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবো, জানতে চাচ্ছি ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আসছে? আমি এর আগে আমি নিজে করেছিলাম, বাট তখন আমাকে 2টা ফেজ প্রুভ করতে হচ্ছে, এখন আমি যে কোডটা আনছি এখান থেকে 7টা ফেজ। আর আরেকটা প্রশ্ন, আমি যখন এসএলআর আগে ছিলাম ফিল্ড ছিলাম, তখন আমি একটা কোড শুরু করেছিলাম COA, এখন ওই কোডটা কি হবে? উনি কিন্তু বুঝে যান এই প্রশ্নটি, উনি বর্তমানে স্ট্যাটাস কি এসএলআর গ্রান্ট হয়েছে না ওনার? আপনার আমি ও গ্রান্টেড হয়েছে, রাইট? হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি অ্যাসাইলাম যেহেতু গ্রান্ট হয়ে গেছে আপনি ওয়ার্ক পারমিট আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে আপনার ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে, সেটি আপনার A5 হয়ে যাবে C8 থেকে। আর ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আপনার সিচুয়েশনে কোনো পরিবর্তন আসেনি, আমরা শুরুতে যেটা আলাপ করছিলাম প্রেসিডেন্ট কিন্তু আরেকটি জিনিস উনি আপনার নির্দেশনা দিয়েছে, সেটি হচ্ছে যাদের কেস আপনার ডিনাই হয়ে যাবে যেন সাথে সাথে তাদের ওয়ার্ক পারমিটের জন্য বাতিল হয়ে যায় সেটি যেন ব্যবস্থা করা হয়, সেরকম একটা নির্দেশনা দিয়েছে।
আছে ও সেই নতুন হ্যাঁ নতুন যে ওনার যে নির্দেশনা সেটার মধ্যে যদি ওইগুলো কোনো এখনো ল হিসেবে পরিণত হয়নি আর যারা এই ধরনের সিচুয়েশনে আছে তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আশরাফুল মোমিন পাপলু তিনি প্রশ্ন করেছেন ফেসবুকে তিনি প্রশ্ন করেছেন ক্যান আই রিনিউ মাই পাসপোর্ট আফটার দ্য এনভিসি অ্যাকসেপ্টেড মাই ডকুমেন্টস বাট বিফোর মাই মেডিকেল অ্যান্ড ইন্টারভিউ এবং 4 মাসের ভ্যালিড আছে তার পাসপোর্টের কি পরামর্শ এটা এটা করা দরকার আবার আপনার ভিসা প্রাপ্তির ক্ষেত্রে ওনার অ্যাটলিস্ট আবার 6 মান্থস পাসপোর্ট ভ্যালিড থাকা বাঞ্ছনীয় তো সেক্ষেত্রে উনি অতিসত্বর যেন পাসপোর্ট রিনিউ করে ফেলে যেন ভিসা পাওয়ার ভিসা নেওয়ার সময় যেন নতুন পাসপোর্টটি যেন সাবমিট করে আরেকজন আছেন আমাদের সাথে কে আছেন ফোনে কে আছেন হ্যালো জি নাম কি বলে নিতে হবে ভাইয়া মোহাম্মদ আলী আমি ইউনিভার্সিটিতে 6 মাস আগে এসেছি আমার গ্রিন কার্ডটা যখন আসছিল যেতে তো পোস্ট অফিস থেকে আমার গ্রিন কার্ড মানে ডেলিভার দেওয়া হয় নাই তারা বলতেছে যে মানে ইউএসসিআইএস যখন ওয়েবসাইটে ঢুকে তারা বলতেছে পোস্ট অফিস সেটা কোনো একটা কারণে মানে তারা মানে সেটা ডেলিভার দেয় আমি 2-3 বার ইউএসসিআইএস অফিসে ফোন করছিলাম ওরা বলতে যে প্রসেসিং আছে বাট কতদিন লাগবে মানে বা কখন আসবে এরকম কোনো মানে ডেট আমাকে দেয় না এখন আমি কি করবো কি পরামর্শ এই ধরনের সিচুয়েশনে যখন কোনো কার্ড ফেরত যায় দ্যাট মিনস ডেলিভারি হয়নি যদি দেখা যায় কোনো অ্যাড্রেসে সমস্যা থাকে এবং যদি সেরকম প্রপার যদি অ্যাড্রেস না পায় অনেক সময় ইউএসসিএস সেই ডকুমেন্টটি আপনার না সরি আপনার ইউএসপিএস যে সেই ডকুমেন্টটি ইউএসসিএস এ ফেরত পাঠায় তো সেই ক্ষেত্রে আবার তখন রিসাবমিট রিসেন্ড করার জন্য রিকোয়েস্ট করা যায় সম্ভবত উনি তাই করেছে ফোন করে তো সেক্ষেত্রে ওরা কিন্তু সাধারণত মিনিমাম 60 দিন সময় নেয় তো অনেক ক্ষেত্রে দেখা যায় 60 দিন পার হয়ে যায় তাও আসে না কিন্তু তখন ওনাকে আবার ওদের সাথে ফলো আপ করতে হবে আরেকজন আছেন আমাদের সাথে কে আছেন ফোনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি ফিনিক্স থেকে বলছি পারভিন জি পারভিন আপা প্রশ্নটি আমার প্রশ্ন হইলো আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছিলাম 2006 অ্যাপ্রুভেল পাইছি এখন আমি কাগজ পাইছি ওদের প্রশ্নটি কি হ্যাঁ তো এখন ওদের কাগজ পাইছি ট্যাক্স ফাইল চাইছে কত টাকা ট্যাক্স ফাইল স্পন্সর দিতে হবে আর হইলো ভিসা ফি দিতে বলছে এখন তারা কতদিনের মধ্যে আসতে পারবে এটা আচ্ছা কি বলবেন এটা ট্যাক্স ফাইলের বিষয়টি ডিপেন্ড করে ওনার কতজন ফ্যামিলি মেম্বার আছে এবং উনি কতজন সদস্যকে স্পন্সর করবে এতে সেই জন্য এটা ওটা যেমন ফর এক্সাম্পল ওনাকে বলতে পারি যেমন কোনো ব্যক্তি যদি সিঙ্গেল হয় তাহলে 22,000 হলে উনি একজনকে স্পন্সর করতে পারবে সেই হিসাবে যতজনকে স্পন্সর উনি করবে সেই হিসাবে 5,000 করে যোগ করা দরকার সেক্ষেত্রে ফ্যামিলি মেম্বারের যদি সেক্ষেত্রে বাড়ে তখন হ্যাঁ সেই হিসাবে ধরা হয় যেমন আপনার ফ্যামিলি কারো যদি 3 জন থাকে সেই ক্ষেত্রে কাউকে স্পন্সর করতে গেলে তো ওটা টোটাল 4 জন কাউন্ট হবে সেক্ষেত্রে অ্যারাউন্ড আই থিঙ্ক 32,000 ইনকাম থাকতে হয় তো উনি সেটা ওয়েবসাইটে কিন্তু ইনফরমেশন আছে ইচ্ছা করে উনি চেক করে দেখতে পারে আর ভিসা যখন অ্যাভেলেবেল হয়ে গিয়েছে ভাই বোনের অ্যাপ্লিকেশন উনি যদি অতিসত্বর সকল কাগজপত্র এবং স্পন্সরের কাগজপত্র সাবমিট করে এনবিসিতে আমার মনে হয় 3-4 মাসের মধ্যে ওরা ইন্টারভিউ ডেট পাবে চলে আসবে কে আছেন আমাদের সাথে ফোনে কে আছেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি ফারহানা আপা প্রশ্নটি জি আমার 2টা প্রশ্ন আছে একটা প্রথম প্রশ্ন হচ্ছে কি ভিসা কি দেওয়ার পর থেকে কতদিনের মধ্যে ইন্টারভিউ দেয় সাধারণত সো এটা অ্যান্সার করার পরে আমি আরেকটা কোশ্চেন করতে চাচ্ছি একটু আপনি আরেকটা প্রশ্ন একসাথে করে ফেলুন ওকে ঠিক আছে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে আমার শাশুড়ি আমার দেবরের জন্য অ্যাপ্লিকেশন করছিল 2016 এর অগস্টে আন্ডার 21 ক্যাটাগরিতে তো তার এতদিন পরে অনেকদিন পরে তার 2017 ওরা চেকলিস্ট চাইছিল কেন বাচ্চাটি একটা এত লেটে নেওয়া হয়েছে এটার জন্য একটা চেকলিস্ট চাইছিল তো সেগুলো সাবমিট করার পরে চেকলিস্টটা সাবমিট করার পরে ওরা এখন কেসটা ডিনাই করছে আমি লাস্ট মান্থে চিঠি পেয়েছি ওরা কেসটা ডিনাই করেছে কারণ ওরা বার্থ সার্টিফিকেটে যে এই চেকলিস্টটা দেওয়া হয়েছে ওরা ওটাকে ভুল ধরছে যে ওখানে হসপিটালে যে সার্টিফিকেট দেওয়া আছে আর সাক্ষী যে ইয়াটা দেওয়া আছে ওইখানে সাক্ষী ওরা বলতেছে যে ওইখানটাতে হোমে দেওয়া হসপিটালের জায়গায়
তো এই জন্য ওরা ডিনাই করছে। এটার কি ক্যাটাগরিটা চেঞ্জ হবে নাকি এখনো আমাদের আশা আছে যে সে আন্ডার 21 ক্যাটাগরিতে আসতে পারবে? কি পরামর্শ দিবেন এক্ষেত্রে? একটি হচ্ছে আপনার ন্যাশনাল ভিসা সেন্টারে যদি উনি ফি দিয়ে থাকে, পাশাপাশি ফির পাশাপাশি কিন্তু আবার অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র সাবমিট করতে হয়, যেমন স্পন্সরের কাগজপত্র, পাশাপাশি সিভিল ডকুমেন্টস, সেগুলো কিন্তু সাবমিট করতে হয়। এগুলো সবকিছু সাবমিট করার পরে 3 থেকে 4 মাস সময় লাগে আপনার ইন্টারভিউ স্কেজুল হতে। আর দ্বিতীয় যে সিচুয়েশনটি ওনার হয়েছে ওনার শাশুড়ির ক্ষেত্রে, সেটি হচ্ছে যদি ডিনাই করে থাকে, সেরকম যদি কোনো প্রবাবল আপনার ইয়ে থাকে, আপনার কোনো সুযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে ইচ্ছা করলে আপিলের ব্যবস্থা আছে। কিন্তু এটা বোর্ড অফ ইমিগ্রেশনে কিন্তু ওই সিদ্ধান্তের বিরুদ্ধে 30 দিনের মধ্যে কিন্তু আপিল করা যায়। সেটি আপিল করলে উনি যে আন্ডার 21-এর যে প্রায়োরিটি ডেট ছিল সেই প্রায়োরিটি ডেটই কিন্তু ধরতে পারবে, এবং যদি আপিল যদি সাকসেস হয় তাহলে কিন্তু অরিজিনাল অ্যাপ্লিকেশনটাই কিন্তু ওনারা আপনার এই ওই ওই ইউজ করতে পারবে, যে প্রায়োরিটি ডেট ছিল সেটা ইউজ করতে পারবে। আর এখন যদি ওনারা এই অ্যাপ্লিকেশনটি অ্যাবান্ডন করে নতুন করে আবেদন করতে যায়, তাহলে কিন্তু আবার নতুনভাবে প্রায়োরিটি ডেট শুরু হবে এবং এটি ওভার 21 হিসেবে কিন্তু কাউন্ট হবে। তো সেক্ষেত্রে যেটা ওনাদের করা উচিত, বিজ্ঞ কোন অ্যাটর্নির সাথে আপনার সেটা নিয়ে বসা উচিত ছিল। এটি কিন্তু আমরা বলি যে আমাদের এই অনুষ্ঠানের কিন্তু উদ্দেশ্যও কিন্তু তাই, যে আমরা ছোটখাটো ভুল করে সময় নষ্ট করা এবং অনেক সময় ভবিষ্যৎটি কিন্তু নিজেরাই নষ্ট করে ফেলি। সে কারণে নিজেরা না করে যেগুলো আইন বিষয়ে, ট্যাক্স সংক্রান্ত, যেটি জীবনের সাথে সারা জীবন জড়িয়ে আছে, যেগুলো স্পর্শকাতর, অবশ্যই অভিজ্ঞ কারো কাছ থেকে পরামর্শ নিয়ে একটি ফর্ম ফিল আপ হোক, সেটিও যেন করে ঠিকভাবে যেন উপস্থাপন করা হয়। কারণ এই ইমিগ্রেশন সংক্রান্ত অনেকের জীবন কিন্তু, যেমন এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হয়েছে, যদি ওরা অ্যাটর্নি ইউজ করেছিল আমি জানি না, যদি অ্যাটর্নি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা অল্টারনেটিভ অপশন থাকে, সেটা হচ্ছে ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্ট করলে কিন্তু আর ওই ডকুমেন্ট গুলো নিয়ে কিন্তু আর কোনো প্রশ্ন থাকতো না, তাহলে অ্যাপ্লিকেশনটি কিন্তু খুব চমৎকার ভাবে কিন্তু খুব সহজে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এখনো কিন্তু সুযোগ আছে, ইচ্ছা করলে আপনার যদি বোর্ডে আপিল করলে ওখানে কিন্তু বোর্ড থেকে কিন্তু ফাইনালি বলে যে ডিএনএ টেস্ট করার জন্য বলে, যদি ফাইনাল যেটা কি রেজাল্ট আসে। তো সেক্ষেত্রে আমার মনে হয় সময় থাকলে অবশ্যই সেটা আপিলে গেলে, 30 দিনের মধ্যে আপিলে গেলে সেটা কিন্তু আপনার একটু বড় সুযোগ আছে। কতদিন সময় নষ্ট হয়ে গেল, যে যেখানে হয়তো 2-3 বছরের মধ্যে আসতে পারতো, এখন 21 বছরের উপরে হলে সে 8-9 বছর। চমৎকার বিষয় যেটা, অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত 19-16 ওনার বয়স যাই হোক, এই সবগুলো বয়স কিন্তু আবার ক্রেডিট পাবে। এরকম সিমিলার একটা সিচুয়েশন ছিল আমার একটা ক্লায়েন্ট, ওরা এরকম ফ্যামিলি এরকম আবেদন করেছিল কিন্তু একজনের এরকম ভিসা অ্যাপ্রুভ করেনি, আপিল পর্যন্ত গিয়েছিল, 3-4 বছর সময় নষ্ট হয়েছে। কিন্তু তাকে ইনিশিয়ালি আপনার ইয়ে থেকে আবার ফ্যামিলি মেম্বার থেকে তাকে বাদ দিয়েছিল। তখন আমরা যখন আবার সিএসপি রুলে আবেদন করেছি, দেখিয়ে দিয়েছি যে এই বয়সগুলো সে কিন্তু এই টাইমটা কিন্তু সে ক্রেডিট পাবে, 23-24 বছরের বয়সে কিন্তু পরে ফাইনালি তারা আবার ইনক্লুড করতে বাধ্য হয়েছে এবং ভিসা পেয়ে গেছে। মানে নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী আপনাদের সঠিক পথে গেলে সেটির তো বেনিফিট পাওয়া সম্ভব হয়। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন ফোনে, কে আছেন? হ্যালো, টেলিভিশনটি পরে শুনবেন, আগে ঝটপট প্রশ্ন করে ফেলতে হবে নাম বলে। আমি উমর পারভেজ, নুপুরগঞ্জ। ভালো আছেন? জি ভালো আছি। পারভেজ ভাই প্রশ্নটি করে ফেলুন। আপা আমি কেজি দিচ্ছি বলছে 2000 10 ডিসেম্বর 2018 সালে বলছেন। এখন আমি I-94-এর জন্য অ্যাপ্লাই করছি, এখন এটা পাচ্ছি না, এটার জন্য কি করা যায়, এটা ছাড়ের কাছে জানা ছিল আগে। আচ্ছা, কি বলবেন? এদেশে যখন কেউ আসে ভিজিটর ভিসা অথবা নন ইমিগ্রেন্ট এনি ক্যাটাগরি, ওদের কিন্তু একটা ইয়ে থাকে যে আসার ফলে একটা নাম্বার দেওয়া হয় যে একটা আসছে, যে সেটা একটা বেসিক ইনফরমেশন, সেটাকে I-94 ফর্ম I-94 বলা হয়। বট আমরা 2014 থেকে যারা এদেশে আসে তাদের কিন্তু যে এই ফর্মটি কিন্তু অনলাইনে থেকেই রিকভার করা যায়, আর যারা আগে আসছে এটা তখন আপনার পেপার I-94 দিত। তো জানি না ওনার কি সিচুয়েশন, যারা অনেক আগে আসছে অথবা এটা লস্ট করেছে, এবং এটা ছাড়া কিন্তু আবার এদেশে বিয়ে অথবা অন্য কোনো পারপাসে যদি আবার এখানে অ্যাডজাস্টমেন্ট করতে যায়,
এটা সম্ভব না। তো সেক্ষেত্রে ওই আপনার ইউএসসিএস কে নিজেকেই ওনাকেই দেখাতে হবে যে I-94 ওনার কাছে আছে। তো সেক্ষেত্রে কিন্তু একটা ব্যবস্থা আছে, যদি লস্ট হয়ে যায় খুঁজে না পায় সেক্ষেত্রে ইমিগ্রেশনে একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, একটা নির্দিষ্ট ফি নির্দিষ্ট ফর্ম আপনার সাবমিট করলে ওদের ইন্টারনাল রেকর্ড থেকে আপনার সেই I-94 তারা আবার নতুন ভাবে ইস্যু করে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি সুমাইয়া বলছিলাম। জি সুমাইয়া, আপা প্রশ্নটি? আমার প্রশ্নটা হচ্ছে, আমি আমার বাবার জন্য অ্যাপ্লাই করেছিলাম, আমার বাবা এদিকে আসছে 6 মান্থ, তো সে এসে আমার মার জন্য অ্যাপ্লাই করেছেন। তো আমার একটা ছোট বোনও আছে, তো তার বয়স 17। এখন আমার কথা হচ্ছে, আমার বাবা কোনো কাজ করেন না, তো তার ট্যাক্স ফাইলে আমি আমার উপর ডিপেন্ডেন্ট দেখাচ্ছি না, মানে আমার হাজবেন্ড যে ট্যাক্স ফাইলে তাকে নিচ্ছি না, তার জন্য কি ওরকম কি ট্যাক্স ফাইল দরকার হবে, নাকি যে কেউ স্পন্সর করছে তার মানে ট্যাক্স ফাইল না হলেও চলবে? আচ্ছা, কি বলবেন? এই ক্ষেত্রে উনি এই দেশে যখন এসেছে তখন থাকা শুরু করবে, বছর পার হলে উনি যদি ইনকাম করে তো ট্যাক্স ফাইল করতে পারবে, আর ওনার যদি কারো ডিপেন্ডেন্ট হয় সেক্ষেত্রে ওনার নামটি ওই ডিপেন্ডেন্ট হিসেবে চলে যাবে। তো এই নিজে ট্যাক্স ফাইল করা এবং ডিপেন্ডেন্ট হিসেবে থাকা ট্যাকটিক্যালি কিন্তু ট্যাক্স ফাইল হিসেবে ধরা হয়। তো উনি ওনার ওয়াইফ এবং ওনার যেই বোনটির জন্য যে স্পন্সর করেছে সেক্ষেত্রে ওনাকে যে কাজ করতেই হবে অথবা নিজে ইন্ডিপেন্ডেন্ট ট্যাক্স ফাইল করতে হবে সেটা কিন্তু নেসেসারি না। উনি যদি একদম কাজ না করে, ইভেন কারো ডিপেন্ডেন্ট নাও হয়, উনি যদি কোনো ট্যাক্স ফাইল নাও করে রিজনেবল কারণে, স্টিল উনি কিন্তু ওনার স্পাউসকে স্পন্সর এদেশে স্পন্সর করতে পারবে, সেটি হ্যাঁ জয়েন্ট স্পন্সর, সেক্ষেত্রে ওনাকে একজন জয়েন্ট স্পন্সর জোগাড় করতে হবে। আচ্ছা, খুব সুন্দর করে উত্তরটি দিয়ে দিয়েছেন। আরেকজন আছেন, আমাদের বিরতির সময় হয়েছে, তবে কে আছেন আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই। কে আছেন? হ্যালো, জি হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি নিউ ইয়র্ক থেকে সিতারা বেগম বলছি। জি সিতারাপা, আমি 2018-তে গ্রিন কার্ড হোল্ডার হয়েছি, তো আমি আমার ছেলের জন্য অ্যাপ্লাই করছি। আমার ছেলে জন্ম 2000 সনের ফেব্রুয়ারি মাসে, 2000 ফেব্রুয়ারিতে, তো এখন আমার ছেলের জন্য অ্যাপ্লাই করছি। এটা নভেম্বরের 25 তারিখে এটা একটা রিসিপ্ট লেটার আসছে, তো এখন আমার ছেলের কতদিন সময় লাগবে এটা আসার জন্য? এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে আন্ডার 21 ক্যাটাগরি, 19 বছর। জি, আরেকটি প্রশ্ন বলুন, আপনার ঝটপট করে ফেলতে হবে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন হচ্ছে যে, আমি যদি বাংলাদেশ যাইতে চাই পারমিশন নিয়ে, এটা কি আমি 2 বছরের জন্য পারমিশন নিয়ে বাংলাদেশ গিয়ে থাকতে পারবো? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। প্রথম প্রশ্নের উত্তর দিয়ে, প্রথমটি হচ্ছে নাকি আমার ছেলের জন্য যে অ্যাপ্লাই করছি তার জন্য কোনো অসুবিধা হবে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপা। স্বভাবত প্রশ্ন ওই যে গেলে কি হবে, আমি দুটি আনসার করছি। সেটি হচ্ছে প্রথম, উনি যেটা যে ক্যাটাগরি সেটা হচ্ছে F2A, যেটা কিনা আন্ডার 21 গ্রিন কার্ড হোল্ডার, অবভিয়াসলি যেটা আবেদন করেছে, তো সেটি আপনার অ্যাপ্রুভ হতে প্রায় 2 থেকে 2.5 বছর সময় লাগে এটা। তো সেক্ষেত্রে মোস্ট লাইকলি যে উনি CSPA রুলের মাধ্যমে, উনি যদি 21 হয়ে যায় 22 হয়ে যায়, আমার মনে হয় উনি CSPA রুল অ্যাপ্লাই করে আন্ডার 21 চাইল্ড হিসেবে আসতে পারবে 2-3 বছরের মধ্যে ফিউচারে। আচ্ছা, তার আরো দুটো প্রশ্ন ছিল, একটা হচ্ছে পোস্ট, একটা হচ্ছে সংখ্যা। তো সেটা প্রথম, হ্যাঁ সেকেন্ড প্রশ্ন হচ্ছে, উনি ওনার সিচুয়েশনে ইচ্ছা করলে কিন্তু এটা যেতে পারে, 2 ইয়ার্স এর যদি পারমিশন পায় উনি নির্দেশিত চলে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু এটা এমন না ধরা হবে না যে উনি ডোমিসাইল অ্যাবান্ডন করেছে ইউএস, উনি যেতে পারে। সেক্ষেত্রে ওনাকে কিছুটা টাই মেনটেন করতে হবে, যেমন ব্যাংক অ্যাকাউন্ট, যদি ট্যাক্স ফাইল সম্ভব হয় তাহলে ট্যাক্স ফাইল করে রাখতে হবে, আর সেক্ষেত্রে ওনার ছেলের অ্যাপ্লিকেশনে কোনো ক্ষতি অসম্ভাবনা নেই। খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছি, তারা আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আরেকজন আছেন, আমরা এই প্রশ্নটি নিয়ে আমরা বিরতিতে যাব, কে আছেন? হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে? আমি মোহাম্মদ উবাইদুর রুক। জি, আমি পেটাশন থেকে বলছি আর কি। জি, প্রশ্ন করেন, আমি বুঝাইতে পারিনি, এখন আবার পুনরায় জানতাম সেই আর। আমি গত সাল গত 18 সনের 20 জুলাই আমার মেয়ে ছেলে ইন্টারভিউ লাগিয়ে উঠছিল আর কি, এখন দেখা উঠছিল, ওটার পরে ইয়ার সাপোর্ট এনার না হওয়া ইয়ার বলছি আবার সাপোর্ট দিবার লাগছে, আমরা নতুন ভাবে সাপোর্ট দিছি, এখন
যোগাযোগ করলে বলে যে যা আছে ওই সেটা প্রসেসিং করা আছে আর কি। এখন 10 মাস চলতেছে, এখন কোনো অসুবিধা হবে নি। আচ্ছা, আমি মনে হয় অনুষ্ঠানের শুরুতেই প্রশ্ন করেছিল, যাই হোক উনি সাপোর্ট দিয়েছে অবভিয়াসলি, যেহেতু ওরা বলছে প্রসেসিং এ আছে, দ্যাট মিন সাপোর্ট নিয়ে আর কোনো প্রশ্ন নেই। অনেক সময় দেখা যায় অন্য কোনো সিকিউরিটি ব্যাকগ্রাউন্ড, অন্য কোনো তাদের ব্যাকগ্রাউন্ড চেকিং এ সময় লেগে থাকে, সেক্ষেত্রে 10 মাস, অনেক সময় ম্যাক্সিমাম 2 ইয়ার্স সময় লেগে যায়। তো ওনাদের যেটা করতে হবে সেটা ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে যেন কখন ওটা সিদ্ধান্ত আসে, এবং প্রয়োজনে আবার মাস দিয়ে পরপর টাইম টু টাইম ওদের সাথে ফলো আপ করতে পারে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, যারা ফোনে আছেন একটু অপেক্ষা করতে হবে, আমরা নিচ্ছি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে অ্যাটর্নি মাহফুজুর রহমান আমাদের সাথে আছেন, ফোনে আছেন, বিরতির আগ থেকে অপেক্ষা করছেন। আমরা প্রশ্নগুলো নিয়ে নিই, কে আছেন ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আলমগীর, ব্রোঞ্জ থেকে বলছি। জি ভাইয়া, প্রশ্নটি প্রশ্নটি হলো ওই যে আমি অ্যাপ্লাই করছি ভাই বোনদের জন্য, তো ভাইয়ের স্ত্রীর ডেট অফ বার্থের মধ্যে যখন অ্যাপ্লাই করি সেটা মিস্টেক হয়ে গেছে, শুধু দিন ডেটটার মধ্যে ভুল আছে, বাকি পুরাটাই ঠিক আছে। মনে করেন 25,000 আর পাঁচ হয়েছে, অরিজিনাল সরি অরিজিনালি হবে 5 মার্চ মনে করেন 2082, সেটা লেখার সময় 25 হয়ে গেছে, ট্রান্সফার হয়ে যায়। ইচ্ছে করলে এখনো কিন্তু ন্যাশনাল ভিসা সেন্টারে উপযুক্ত প্রমাণ সহ, যেমন বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট দিয়ে কিন্তু ওনার ডেট অফ বার্থটি আপডেট করার রিকোয়েস্ট করতে পারে। আরেকজন আছেন, কে আছেন? হ্যালো, জি নামটি বলে নিতে হবে। শাহজান থেকে বলছি। জি আসসালামু আলাইকুম মাহবুব ভাই। ওয়ালাইকুম আসসালাম। স্পিকারটি বন্ধ করে নিন ভাইয়া। স্ক্রিন হোল্ডার উনি তার দুটো কন্যার জন্য অ্যাপ্লাই করেছেন, তারা আন্ডার 21-এ, তা এখনো পর্যন্ত কোন অ্যাপ্রুভ লেটার পায়নি। আর এই বিষয়ে মাহফুজ সাহেবের সাথে আমরা একবার 1918 সালের মার্চে জানুয়ারি 3 তারিখে বিষয় নিয়ে কোন কথা বলছিলাম, এবং মাহবুব সাহেব বলেছিল যে এটা অসুবিধা নেই, তেমন জটিলতা না, এটা অ্যাপ্রুভ হবে, এটা হলে আসো। উনি বলছিলেন যে এটা 18 সালে জুলাই বা পরে অ্যাপ্রুভ হতে পারে, কিন্তু এখনো হয়নি। এখন এটা কতদিন সময় লাগতে পারে? 2.5 বছর অভাব হয়ে গেছে, আর এখন আমাদের কি করণীয় দরকার সেটা উনি বললেই হবে। এটা আসলে যেটা হয়েছে, যেটা এই ক্যাটাগরিতে বিশেষ করে আপনার গ্রিন কার্ড ধারী তার স্পাউস এবং আন্ডার 21 চাইল্ডের জন্য যেসব আবেদন হচ্ছে সেটা সরাসরি ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টারে চলে যাচ্ছে। তো এখন দেখা যাচ্ছে যে সময়কাল ন্যাশনাল ভিসা সেন্টারে যে ভিসা ইস্যুর যে সময়কাল সেটিও কিন্তু 2.5 বছরের বেশি না। তো এখন শুধু বাকি শুধু অ্যাপ্রুভের জন্য অপেক্ষা করা। তো দেখা যাচ্ছে যে আপনার ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টার সকল অ্যাপ্লিকেশন ওখানে ইউজ ব্যাকলগ, সেক্ষেত্রে ওরা 2.5 থেকে এখন যেটা আগে 2.5 বছরে অ্যাপ্রুভ করতো এখন সেটি 3 বছরেও চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে ওনাদেরকে মানে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে, আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। কে আছেন আমাদের সাথে? শুনো ফ্রম নিউজার্সি। জি প্রশ্নটি ভাইয়া। প্রশ্ন, আমি F4 ক্যাটাগরি নিয়ে বলতেছি। আচ্ছা, আমি সব ডকুমেন্ট জমা দিয়ে দিচ্ছি, ওরা অ্যাকসেপ্টেড করছে, তারপরে বলছে যে মানে ঢাকা থেকে যোগাযোগ করবে, কতদিন লাগতে পারে? আচ্ছা, কতদিন লাগতে পারে? এটা কিন্তু সকল বিশেষ করে ভাই বোনের অ্যাপ্লিকেশন সকল ডকুমেন্ট সাবমিট করার পরে ওরা তখন কিন্তু একটা অ্যাকনোলেজমেন্ট পাঠায় যে আমাদের অ্যাকসেপ্ট হয়ে গেছে, এখন যখনই ইন্টারভিউ স্কেডিউল করবে ঢাকা এটা পাঠিয়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় আপনার 3 থেকে 4 মাস আরো সময় লেগে যায় ইন্টারভিউ পেতে। আমাদের সাথে আরেকজন আছেন, কে আছেন? আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই। ওয়ালাইকুম আসসালাম। আমি দীপক বলছিলাম আটলান্টা জর্জিয়া থেকে। জি ভাইয়া, প্রশ্নটি যে আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2017 সালের জানুয়ারি 9 তারিখে, তো আমার খালি অ্যাপ্রুভাল লেটারটা পাইছি। আমার প্রশ্ন হলো যে এখন কতদিন লাগতে পারে আমার কেসটা কমপ্লিট হতে, আর কারেন্ট স্ট্যাটাসটা কি এখন? আচ্ছা, আপনি কি সিটিজেন না গ্রিন কার্ড ধারী? না, আমি এখানকার গ্রিন কার্ড হোল্ডার।
গ্রিন কার্ড দেওয়া যাবে। তো উনি যেহেতু অ্যাপ্রুভাল পেয়ে গিয়েছে 17-এ কোন মাসে রিকল করতে পারেন, জানুয়ারি 9 তারিখ, তাহলে যদি অ্যাপ্রুভ হয়ে যায় যখন আপনার ঢাকা থেকে এখন মে 2017 ভিসা গুলো ইস্যু করছে সেম ক্যাটাগরিতে, তা আমার মনে হয় অ্যাপ্রুভ হওয়ার পরে ন্যাশনাল ভিসা সেন্টার অ্যাপ্লিকেশনটি যেতে 1 থেকে 2 মাস সময় লাগে। তো উনি অবভিয়াসলি উইদিন 2 মান্থসের ভিতরে ন্যাশনাল ভিসা সেন্টার থেকে সেকেন্ড লেটার পাবে, যা ভিসা ফি এবং অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র জমা দেওয়ার জন্য। এখন কি একটু সাধারণ যে টাইম গুলো লাগে তার চেয়ে কি একটু বেশি সময় লাগছে? একটু বেশি সময় লাগছে, বিশেষ করে ন্যাশনাল ভিসা সেন্টারের অ্যাকসেপ্ট ইমিডিয়েট রিলেটিভস ছাড়া, যেমন ইউএস সিটিজেনের স্পাউস এবং আন্ডার 21 চাইল্ড ছাড়া অন্য অন্য সবগুলো ক্যাটাগরিতে কিন্তু একটু বেশি সময় লাগছে। আচ্ছা, কে আছেন ফোনে, কে আছেন? আমি মিশিগান স্টেট। স্পিকারটি বন্ধ করে নিতে হবে ভাইয়া, তারপরে প্রশ্নটি করতে হবে। আপনার ফোনের স্পিকারটি বন্ধ করে একটু সুস্পষ্ট ভাবে প্রশ্নটি করতে হবে। ওকে, থ্যাঙ্ক। এখন বলুন না, ওই যে আমার মেয়ে, আমার মেয়ের জামাইর জন্য আর হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছি, এটা কতদিন লাগতে পারে? আমরা সবাই ইউএস সিটিজেন। আচ্ছা, সিটিজেনশিপ ম্যারিড চিলড্রেন এর জন্য। আমি আমি বলছি মিশিগান থেকে, আমার মেয়ের জন্য আর কি, মেয়ের হাজবেন্ড। আচ্ছা ঠিক আছে, 2017 এ, এখন চলে আসে এবং আরো 2-3 মাসের মধ্যে ন্যাশনাল ভিসা সেন্টারের প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যায়। তো টোটাল 10 থেকে 12 মাস সময় লাগে। তো ওনাদের যেটা করা দরকার সেটি হচ্ছে ইউএসএ সাথে যোগাযোগ করা এবং অ্যাপ্লিকেশনটি আপডেট জানা। আমাদের ফেসবুকে প্রশ্ন করেছেন, আমরা একটু চেষ্টা করি ফেসবুকের প্রশ্নগুলো নেয়ার জন্য। একজন লিখেছেন যে রাজনৈতিক আশ্রয় নিয়ে যারা গ্রিন কার্ড পাচ্ছেন, মানে অ্যাসাইলাম কেসের ক্ষেত্রে, তারা যদি দেশে যান কোনো সমস্যা হবে কিনা? এটা আনসার হলো যে কোনোভাবেই আসলে সেরকম রিস্ক নেওয়া উচিত না। যখন কোনো ব্যক্তি এদেশে আপনার অ্যাসাইলাম গ্রান্ট হয়, দ্যাট মিনস হচ্ছে উনি যে দেশ থেকে দেশে এসেছেন সে দেশে ওনার যাওয়া নিরাপদ না। তো উনি যখন গ্রিন কার্ড পাবে, এই এটার মিন্স এই না যে ওনার ওই দেশে বিপদটা কেটে গেছে এবং ওনার অ্যাপ্লিকেশনে কোনো কিছু ক্ষতি হবে না। এই ধরনের সিচুয়েশনে যদি কেউ যায়ও খুব শর্ট ভিজিট করতে পারে, যদি লম্বা সময় থাকে ওনার, বিশেষ করে ওনার হোম কান্ট্রিতে, তখন কিন্তু উনি এয়ারপোর্টে আসলে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা আছে। এবং মাহদে মাসুম রাজেরই প্রশ্ন, তার আরেকটি সম্পর্ক প্রশ্ন ছিল, সেটি হচ্ছে টেলিফোনে বাংলাদেশে তিনি বিয়ে করতে পারবেন কিনা। এটা একটা মজার প্রশ্ন। সেটি হচ্ছে টেলিফোনে বিয়ে, যেমন আমাদের বাংলাদেশেও ইসলামিক শরিয়তে এবং বাংলাদেশের রুল অনুযায়ী কিন্তু বৈধ, আপনি টেলিফোনে বিয়ে করতে পারেন। সেটা আপনার কাজই ওই পাশে থাকবে, এখানেও কাজই থাকবে, আপনি বিয়ের প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন। কিন্তু ইউএস ইমিগ্রেশনে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে আপনি যদি টেলিফোনে বিয়ে করেন, ইউএস ইমিগ্রেশনে আপনি ওই বিয়ের বেসিসে আবেদন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার বিয়েটি মনে করেন কনজুমেটেড হয়, যেটা কিনা হাজবেন্ড ওয়াইফ দেখা হয়। তো যদি বিয়ে ফোনে করতে পারে, কিন্তু যদি উনি গিয়ে দেখা করে আসে ওনার ওয়াইফ অথবা হাজবেন্ডের সাথে, তখন কিন্তু এসে উনি আবেদন করতে পারবে। আচ্ছা, খুব মজার উত্তর। আনিকা আনি তিনি প্রশ্ন করেছেন, ওনাদের 2006 জুনে অ্যাপ্লাই করেছেন, এখনো কোনো ইনভয়েস পাচ্ছেন না, কি করতে হবে? খুব সম্ভবত ভাই বোনের অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এটা এটা ন্যাশনাল ভিসা সেন্টারে অতিশত যোগাযোগ করা উচিত কেসের রেফারেন্স দিয়ে, ওরা কিন্তু তখন ইনভয়েস আইডি এবং কেস নাম্বার সেটা পাঠিয়ে দেবে। আমাদের সাথে ফোনে আছেন, ফোনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মাসুমা, আমি জামাইকা থেকে বলছি। জি মাসুমা আপা, প্রশ্নটি? আচ্ছা, আমার প্রশ্নটা একটু অল্প প্রসঙ্গে, আমি তো দেখতেছি লিগিং সাপোর্টে সম্পূর্ণ দিতেছেন। আমার একটা প্রশ্ন ছিল, এই দেশে কাজের যে মজুরিটা ওইটা সঠিকভাবে না পাওয়ার জন্য হয়েছিল 2013-ই, তো 13-এর পরে দেখা যাচ্ছে এই কেসটা রানিং করতে করতে 2016-এ মার্চের দিকে যে ছিল ওই ডিপার্টমেন্ট ছিল, ওকে ধরা হয়েছে এবং ওকে কাস্টডিতে নেওয়া হয়েছে। তারপরে ও কাস্টডি থেকে ওই যে হোম কাস্টডিতে চলে আসে জামিনে 2016-এ। তারপর 2018-এ একবার ওকে হাজির করা হয়েছে এবং 2018-এর জুলাইতে এবং 2019-এর ফেব্রুয়ারিতে।
আমার প্রশ্ন হলো যে এই ধরনের কেস গুলি প্রতিদিন রান করে কিভাবে আমি সাহায্য পেতে পারি? আচ্ছা, শেষে সাধারণত ঠিক আছে আপা, আমরা চেষ্টা করছি সেটির আলোকে। উনি যেটা বলতে চেয়েছেন সেটি হচ্ছে এটা একটা ক্রিমিনাল ম্যাটার, উনি যেটা মানে কাস্টডি নিয়েছে মানে ওয়েজ ঠিক মতো দেয়নি, অবভিয়াসলি এটা ক্রাইম করেছে যিনি এমপ্লয়ার, ওনাকে যেটা ধরেছে এবং ওটার বিচার প্রক্রিয়া চলছে। তো সেক্ষেত্রে কতদিন লাগতে পারে সম্পূর্ণ ডিপেন্ড করে, এবং ক্রিমিনাল কেস কিন্তু আপনার ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসের দায়িত্ব হয়। তো ওনারা যেভাবে এটা প্রসিকিউট করবে এবং ট্রায়াল যে ধার্য করবে সেটার উপর ডিপেন্ড করে টাইমিংটা, তো সেক্ষেত্রে সেভাবে নির্দিষ্ট কিছু বলা যায় না এটা। আর পরিশেষে কি ক্ষতিপূরণ বাবদ আর্থিক কোনো সহায়তা পান কিনা? এখন যদি বিচারক যদি সেরকম কোন রায় দিয়ে থাকে তাহলে অবশ্যই সেটা পাওয়ার সম্ভাবনা আছে। আরেকজন আছেন, এটি আমাদের শেষ প্রশ্ন হবে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, কে আছেন? হ্যালো, সালাম আলাইকুম আপু, আমি ব্রন্স থেকে তাসলিমা বলছিলাম। জি আপা, ভালো আছেন? জি ভালো আছি। প্রশ্নটি আমার ছোট দুটো কোশ্চেন আছে, এটা হচ্ছে আমার হাজবেন্ড ওপিটি জন্য অ্যাপ্লাই করেছিল, আজকে তো ওয়ার্ক ফ্রম হোম চলে এসেছে, এখন আমরা যদি দেশে যেতে চাই তাহলে ফার্দার কি করতে হবে? পারে কিন্তু আসলে যারা ওপিটি থাকে একটু রিস্ক থাকে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টরা যেতে চায় না। আর উনি যদি যায়ও দেশে যেতেও চায় সেক্ষেত্রে কিন্তু ওপিটির মাধ্যমে ওনার জন্য কোন সিকিউর জব থাকে সেরকম জবের প্রমাণপত্র, পে স্টাব এবং জব লেটার যেন সাথে থাকে, যেন উনি ঢুকতে যেন সুবিধা হয়। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান, উপসংহার টানার জন্য আজকে খুবই কম সময়, 30 সেকেন্ডসে কি বলবেন? যেটা আলোচনা শুরুতে যেটা আলাপ করছিলাম যে এবং হোয়াইট হাউস থেকে সম্পূর্ণ কিন্তু একটা বিষয় নিয়ে কিন্তু খুব উত্তেজনা দেখা যায় যেটা আসাইলেম, আসলে সেটা উত্তেজনা এখন যে বর্তমান প্রশাসন দেখা যাচ্ছে যে প্রতিটি রুল এবং প্রতিটি আইন কারণে কিন্তু ওইসব মানুষের এগেনস্টেই কিন্তু করার একটা চিন্তাধারা এবং একটা নির্দেশনা সবসময় জারি করছে, কিন্তু কাদের বিরুদ্ধে? যারা কিনা নিপীড়িত এবং নির্যাতনের শিকার, যদিও সেটা সবকিছুতে কিন্তু এদিক সেদিক থাকে কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু শক্ত আইন তৈরি করার একটা প্রক্রিয়া সবসময় চেষ্টা চালু আছে। তো মনে হয় অচিরে ভবিষ্যতে অথবা এমনও প্রশাসন আসতে পারে যে তাদের পক্ষে আইন করার জন্য কোনো সেরকম বারবার নির্দেশনা আসা শুরু হয়েছে। আমরা সেই স্বপ্নটি দেখতেই পারি। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান, সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। সবাই ভালো থাকবেন।